অনেকের ধারণা হোমিওপ্যাথি ওষুধে নাকি কোনো সাইড এফেক্ট নেই, কথাটি কি সত্যি? না, কখনই সত্যি নয়। হোমিওপ্যাথি ওষুধেও সাইড এফেক্ট আছে। যদি কেউ ভুল ওষুধ দীর্ঘদিন ধরে খায়, মানে হোমিওপ্যাথি ওষুধ যদি কেউ একবার দুবার খায়, তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা খুব একটা হবে না। কিন্তু যদি কোনো ওষুধ দীর্ঘদিন ধরে খায়, মানে ভুল ওষুধ যদি নির্বাচিত হয়, বা যে ওষুধটা খাচ্ছে সেই ওষুধের রোগ লক্ষণগুলো যদি তার শরীরের মধ্যে না থাকে, তখনই সেটিকে ভুল ওষুধ বলে গণ্য করা হয়। তো এক্ষেত্রে কি হবে, পেশেন্টের যে ওষুধটি পেশেন্ট খাচ্ছে সেই ওষুধের যে লক্ষণগুলো আছে, মানে দীর্ঘদিন খাবার পর সেই ওষুধের লক্ষণগুলো রোগীর শরীরের মধ্যে আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে। এই প্রকাশ পাওয়াটাকেই রোগীর সাইড এফেক্ট বলে, এবং সেটা ধীরে ধীরে সেই ড্রাগটা তার মধ্যে রেজিস্ট্যান্ট হবে এবং স্থায়ীভাবে তার এই সিমটমগুলো প্রকাশ পাবে, এবং পরবর্তীকালে তাকে সুস্থ করা অসম্ভব হয়ে পড়বে বলেই মনে করা হয়। এটাই হলো হোমিওপ্যাথির সাইড এফেক্ট।